সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই সময় আছেন সারাজাত, সৌম্য। সৌম্যর দুটি কবিতার বই আমার দুই হাতে এবার মেলায় প্রকাশিত হয়েছে। দুইটা কবিতার বই এক মেলায়, ঘটনা কি? এগুলো অনেকদিন ধরে লেখা ছিল, তো চাঁদন পরে দেখলাম যে একসাথে কালেক্ট করলে যে দুইটা বই হয়ে যায় পাণ্ডুলিপি, চারজন আসলে দুইটা করা। এবং দুইটা বই, একটা বের করেছে চন্দ্রবিন্দু, একটা বের করেছে বৈভব, আমি নাই হয়ে যাব আর অসম্ভবই বিরহ। মানে দুইটা বইয়ের মধ্যে মিল অমিল কি আছে? মিল অমিল হচ্ছে যে আসলে দুইটাই কিন্তু সুফি আবহে লেখা, সুফি কবিতা না। কিন্তু অনেকে এটা বললে তোমাকে সুফি কবিতা, আসলে এগুলো না, এগুলো হচ্ছে আসলে আত্মকেন্দ্রিক, মানে আমার মন যা বলে ওইভাবে লেখা আর কি। সুফি কবিতার প্রতি আপনার এই আগ্রহ কেন আসলে? এটা হচ্ছে যে আসলে আমার চারপাশ দেখে, আসলে আপনি কি সেই নারায়ণ আস্তানা? না না, নারায়ণ আস্তানা না, আসলে আমার চারপাশে এত অস্থিরতা মানুষের, মানে মানুষের এত অস্থিরতা যেটা আসলে আমি নিতে পারতেছি না। আমি তো আসলে এগুলোর ভিতর দিয়ে যেতেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অস্থিরতা আমি চাই না। হ্যাঁ, আমি একদম নীরব জায়গা চাই, হ্যাঁ, মানে খুব ঠান্ডা হইতে চাই। তা আমার কাছে লাগছে যে এই ঠান্ডা আমি কীভাবে হবো, আমার অস্থিরতা কীভাবে কমবে, আমি খুঁজতে কোনো এক সময় মানে এই সুফির ধারণাটা পাই। আমার ভিতরে অস্থিরতা আছে, নাই যে তা নাই, তুই অস্থিরতাটা উপশম করার জন্যই এই দিকে যাও। বাহ, আপনার আগের যে দুটো বই নূর নূর বলে চমকায় পাখি এবং একাই হাঁটছি পাগল, সেই দুটো বইয়ের মধ্যেও এই সুফিস্ট ব্যাপারগুলো ছিল? হ্যাঁ, মানে এইটা আমি যে বললাম না, এই কারণে আমি যখন লেখালেখি শুরু করি তখন থেকে আমি দেখতে থাকি যে সবার ভিতরে একদম অস্থিরতা, সবাই সব কিছু চাইতেছে, সবাই সব কিছু পায়ে ফেলতে হবে, মানে এই ধরনের টেন্ডেন্সি। এই টেন্ডেন্সির কারণে দেখা গেছে কি, আমার চারপাশটা মানে এত অস্থিরতায় ভরে গেছে, মানে আমি আর টিকতে পারতেছি না, আমার শান্ত হতে হবে। কীভাবে শান্ত হবো, কই যাবো, কার কাছে যাবো? কবিতার কাছে। মানে একটা জিনিস তো লিখতে পারি, হয় কি না যায় না, কিন্তু লিখতে তো পারি। কবে প্রথম মনে হলো আপনি লিখতে পারেন? কী লিখে? এটা লিখে যে বললাম না, আমি তো মানে আমার মন যা চাই লিখি। আমি সবসময় একটা কথা বলি যে আমি আসলে কারো ধারা প্রভাবিত না, আমি হচ্ছে আমার মন ধারা প্রভাবিত। হ্যাঁ, আমার মন যদি বলে আজকে এই যে শিমুর সাথে কথা বলবি না তুই, আমি হয়তো আসতামই না। হ্যাঁ, মানে এই হচ্ছে বিষয়, মানে এর জন্য হয়তো আমি অনেক সাফার হয়েছি। হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমার অনেক সাফার হয়েছে, এবং ইভেন আমার অফিসে অনেক কাজ করতে গেলে দেখা যায় যে সময়টা করো, মন চাইতেছে না, আমি করবো না। মনের কথায় কি সবসময় চলা যায়? মানে আমি চেষ্টা করি, মানে এতে যেটা বললাম, এতে যেটা হয় কি, মানে অনেক সময় মানে আমি সাফারার হই, কিন্তু তারপর সাফার হওয়ার পর আমি শান্ত থাকতে পারি। মানে এটা আপনার একটা জীবন পদ্ধতি? হ্যাঁ, মানে এই শান্ত থাকার জন্যই এই সুফিজমের ব্যাপারটা, আধ্যাত্মবাদের ব্যাপারটা। আমি একটা কবিতা পড়ে শোনাই সম্মর, যে সেটা হলো বলতে না পারাটাই সুন্দর, যদি ফুল বলতো আর গাছ, ফল যদি বলতো, যদি সবাই বলতো একে একে, কি এক বিশ্রী ব্যাপার হতো। না বলাটাই সবচেয়ে সুন্দর, যেমন একটি ফুল খুব সকালে টুপ করে মাটিতে পড়ে মারা গেল। এই যে একটা সান্দ্র স্নিগ্ধ আবহ তৈরি করা সমকবিতা, মানে আমি এটা খুব কঠিন কাজ, আপনি কিভাবে করেন? এটাই চাই যে আমি খুব শান্ত থাকতে চাই। হ্যাঁ, আমি চারপাশটা খুব শান্ত দেখতে চাই, কোনো কিছু থাকবে না, শুধু আমি যা বলবো, মানে আমার নষ্টে যেটা আমার কাছে আসে বারবার, হ্যাঁ আমার কাছেই আসে, কারণ আমি তাহলে বুঝতে পারবো যে আমি বারবার কী বলতেছি, কোনটা ভুল হচ্ছে, এটা আমার মনে হয় আর কি। শোনো, আপনি তো মানে একজন শিল্পীও, প্রচ্ছদ করেন, ওইটা আসলে মানে বাচ্চার তাগিদে করতে হয়, ওটার সাথে তো কবিতার সম্পর্ক আছে। হ্যাঁ, অবশ্যই আছে। মানে এইটা কেমন, ধরেন একটা কবিতা লিখছেন আর একটা প্রচ্ছদ করছেন বা একটা ক্যানভাসে আঁকছেন আপনি, এর মধ্যকার সম্পর্কটা কেমন? বা এমন কি হয় যে কবিতা থেকে ওখানে গেল বা ওখান থেকে কবিতায় আসলো? না, আসলে মূল বেসিকটা হচ্ছে আমার কবিতাই। হ্যাঁ, আমি কবিতায় যে মানে ইমাজিনেশন করি, যে ভাবনাটা ভাবি, প্রচ্ছদেও সেম কাজটাই করি, আমি চেষ্টা করি, কিন্তু এদের সাথে আসলে মানে কবিতার সাথে প্রচ্ছদের মানে তেমন একটা তফাৎ নাই, আমি তফাৎ করি না। শোনো, আমার যেটা জানতে চাওয়া, এই যে ধরেন এবার যে দুইটা বই, অসম্ভব এই বিরহ এবং আমি নাই হয়ে যাব, আপনি নিজে শান্ত হইতে চান, কবিতার অনেক সবার আগে তো মানুষ নিজের জন্য লেখে, কিন্তু পাঠকরা যারা পড়বেন কবিতাগুলো তারা কি পাবে বলে আপনি মনে করেন? আমি যেটা বোধ করি সেটা হচ্ছে পাঠকও আছে আমার মতে, আমি জানি অনেক পাঠক আছে আমার মতো, ওরা শান্ত থাকতে চায়। হ্যাঁ, আমি বিশ্বাস করি মানুষ শান্ত থাকতে চায়, কিন্তু মানুষ তার পারিপার্শ্বিক অবস্থাকে শান্ত থাকতে পারে না। হ্যাঁ, তা আমি এটা মনে করি যে অন্তপক্ষে কেউ পড়লে সে যদি মনে করে যে তার কথাটাই আমি লিখছি, এতেই হচ্ছে আমার সার্থকতা আসলে। হ্যাঁ, আমি এটা বোধ করি যে এটা পড়লে হয়তো কেউ বলবে যে এটাই তো আমি বলতে চেয়েছিলাম, আমি তো লিখতে পারি নাই। দারুণ। মানে মানে আপনার কবিতা নিয়ে, ধরেন এই যে শান্ত থাকার যেই প্রকল্প বা জীবন পদ্ধতি, এর বাইরে আসলে কবিতা নিয়ে আপনি কী ভাবেন বা আপনার কবিতা নিয়ে পরিকল্পনাটা কী? আমার ওইভাবে আসলে কবিতা নিয়ে পরিকল্পনা, ওই যে বললাম না, আমি আমার মন মানে যখন চাবে আমি ততক্ষণই লিখবো এবং ততদিনই লিখবো। মানে মন যদি বলে যে কালকে থেকে আর তুমি লিখতে পারতেছো না, আমি লিখবো না। মানে আমার তো মানে ইয়া নাই যে আমার কবি হইতে হবে,
আমার পুরস্কার পাইতে হবে, মানুষ আমাকে বলতে থাকবে যে কবি, এই ধরনের কোনো মানে ফ্যাসিনেশন আমার নাই, মানে কখনোই ছিল না। কবির মানে কবি পরিচিতিটাকে আপনি উপভোগ করেন না? ওই অর্থে করি না যে আমি মানে কবি, মানে ওই অর্থে আমার কোনো ইয়া তো কেউ কেউ বললে অল্প সময়ের জন্য ভালো লাগে, কিন্তু তারপরে অনেকে আমি বলি যে আমার না বলাটাই বেটার, কারণ আমি তো এটা অন করি না, মানে আমার কবি হইতেই হবে, আমার পুরস্কার পাইতেই হবে, এই ধরনের টেন্ডেন্সি আমার। আপনি যখন লেখেন তখন একজন পাঠক যখন পড়ে জানায় যে আপনি তো আমার কথাটা লিখছেন, হ্যাঁ এটাই আনন্দ দেয়। হ্যাঁ এটাই আনন্দের বিষয়, আমি এইটুকুই চাই আর কিচ্ছু না। দারুণ শোমো, আপনার এই আনন্দময় ভ্রমণ জারি থাকুক, এবং আপনার কাছ থেকে প্রতি বছর আমরা দুইটা করে বই পাবো। না না দুইটা করে পাবেন, আবার আরেকটা নতুন বই কবে লিখবো আমি চাই না। আমার নেক্সট একটা বই আমি করি কি, বই করার আগে আমার বইয়ের নাম ঠিক হয় আগে। হ্যাঁ যেমন আমি দুই বছর আগে লিখে রাখছি যে ফুলের শব্দ নামে একটা বই করবো, আমি এখনো কোনো কবিতা লিখি নাই। বাহ, আবার আবার ধরেন অসম্ভবই বিরহে কবে ঠিক করছিলেন? এটা অনেক আগে, অসম্ভব বিরহ আমি নাই হয়ে যাব, এগুলো আমি যখন আমি একাই হাঁটছি পাগল লিখি তখনই এগুলো নুনগুলো চমকায় পাখি যখন লিখি তখনও এই যে এগুলো নিয়ে আমি কাজ করতেছিলাম, নাম নিয়ে যে আমি যে লাস্টে যে আমি নাই হয়ে যাবো লেখার সাথে সাথে আমার মনে হচ্ছিলো যে ফুলের শব্দ, হ্যাঁ জাস্টটা আমি লিখে রাখছি আমি এই বইটা করবো, কিন্তু এটা কবে লিখবো কবে করবো এটা আমি জানি না। নাই হয়ে যাবেন কেন? মানে বাস্তবিক হচ্ছে তাই হয়, মানুষ তো নাই হয়ে যায়, মানুষ কি থাকে পৃথিবীতে, কেউ তো থাকে না, হ্যাঁ মানুষ নাই হয়ে যাবে। মানুষ কি আপনার, মানুষ তো আসলে কিছুই না, মানুষ মনে করে মানুষ সব কিছু, মানুষকে মানুষ তার নিয়ন্ত্রণ করতে পারে, জ্ঞানী মানুষ মনে করে সে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আসলে আমি আমি যেটা বিশ্বাস করি মানুষ তার নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার পাঠকদের কাছ থেকে আপনি কি আশা করেন আসলে? না পাঠকের যেটুকুই বলবে যে কবিতাটা পরে মনে হলো যে এটা আমার বলার কথা ছিল, পাঠক আমাকে অর্থ করে দিবে না, পাঠক আমার গড়বাড়ি দিবে না, পাঠক ভালোবাসা দিবে এইটুকুই। শোভ, আপনার এই সুফি কবিতার যাত্রা বা আপনার এই আনন্দ যাত্রা, সুফি কবিতার না সুফি আবহের কবিতা, হ্যাঁ সুফি আবহের কবিতার যাত্রা, এটা খুবই আনন্দময় হোক, এই শুভকামনা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি সারাজাত শোমোর সাথে, দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।